কয়েক বছর আগে আমার ঘরে এই উপহারটিকেও ভেঙে দিয়েছিলেন। আমার ঘরে তো বহিরাগতের পক্ষে প্রবেশ করা সম্ভব নয়, আর নিশ্চিতভাবে বলা যায় যে এই প্রাসাদে কেউ কাজটা করেছে। উপদেশ্য, এ ধরনের অপমানজনক কথা শুনতে আমি অভ্যস্ত নই। তোমার যদি আমাকে বোঝা বলে মনে হয় তাহলে মহান আমাকে বলে আমি অন্যত্র ব্যবস্থা করে নেব। পিসি, আমি তো কারো নাম ধরিনি, আমি তো শুধু বলেছি প্রাসাদে এই কাজটা কেউ করেছে। তুমি অপমানিত হচ্ছ কেন? তাহলে কি আমি ধরে নেব তুমি অপরাধ বোধে ভুগেই তুমি এসব কথা বলছো? খোলা, উপদেশ্য, এ তুমি কি করলে? খনা তোমার কন্যা সন্তান, তুমি কি ভুলে গেছো? তুমি কিভাবে ওকে? আমার তো তখনই মন করছিল ত্রিজটাকে ওখান থেকে নিয়ে চলে যেতে। ত্রিজটার এখানে অপমান চোখে দেখা যায় না। তুমি বলবে কি ইচ্ছে প্রকাশ করেছে খনা? সে তো আরো মারাত্মক কথা, সে শিক্ষা গ্রহণের অধিকার দাবি করেছে বাবার কাছে। বাহ, বেশ আকর্ষণীয় বিষয়। তো খনার এই ইচ্ছা তো আমাকে অনেকটা রাজনৈতিক সুবিধা দিতে পারে। খুব ভালো। ঐশিকা, এসব কি শুনছি? কি শুনছেন বলুন তো? শুনলাম খনা নাকি শিক্ষা গ্রহণের অধিকার দাবি করেছে। এই কথা যদি মন্ত্রিমণ্ডলের সদস্যরা এবং জনগণ জানতে পারে তাহলে তো খনার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। ঐশিকাকে যদি এ প্রাসাদ ত্যাগ করতে হয় ও কোথায় যাবে বলুন তো? আপনি এই সমস্ত অবান্তর কথা বলে বিশেষ তৃপ্তি পাচ্ছেন। আমার কথা আপনার অবান্তর বলে মনে হচ্ছে? আপনি কি ভুলে গেছেন সীতা মাকে কিন্তু এই সিংহলেই বন্দি করে রাখা হয়েছিল? ভগবান রামচন্দ্রের স্ত্রী হওয়া সত্ত্বেও তাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। মাসুমা, আপনি কিন্তু একটা কথা ভুলে যাচ্ছেন। শেষ পর্যন্ত লবার কোষ কিন্তু সুবিচার দিতে পেরেছেন, কারণ সীতা মা তো কোনো অন্যায় করেনি, তাই শেষ পর্যন্ত তাদেরই জয় হয়েছিল। খনা, তুমি এখন এখান থেকে যাও। না মা, আমি এখন যাব না। তোমাকে ভয় দেখানো হচ্ছে, কারণ বাকি সকলেই নিজেরাই ভীত হয়ে পড়েছে, আর এইভাবেই নারীরা নারীদের শত্রু হয়ে ওঠেন। তাই সমাজে সকলের কাছে নারীরা করুণার পাত্রী হিসাবেই বেঁচে আছে। আচার্যদেব আমাকে একটি উপহার দিয়েছেন। যারা শিক্ষা গ্রহণ করেন তার কাছে, তাদেরকে তিনি নিজে হাতে পরিয়ে দেন। কিন্তু আমি তো এখনও তার কাছে শিষ্যত্ব গ্রহণ করিনি, তাই তিনি আমাকে এটা উপহার হিসেবেই দিয়েছেন। তাহলে তো এটা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। সে তো ঠিকই, যেদিন আমি এই শিক্ষা গ্রহণে অধিকার পাবো তিনি নিজে হাতে আমাকে এই উপহার পরিয়ে দেবেন। সে অধিকার তো তুমি পাবেই, আজ না হোক কাল সেই স্বপ্নে তোমার পূরণ হবে। জীবনে প্রথমবার এমন এক নারী সম্মুখীন হলাম যে প্রতিটি ক্ষেত্রে আমাকে পাল্লা দিতে পারে, এক নতুন অভিজ্ঞতা। কিন্তু এই ভিনদেশী রাজকুমারী কি চায়? ভাই কাকা, কোনা, এসো এসো। ঋদ্ধিমণি তোমায় কিছু বলতে চায়, তাই নিয়ে এলাম। আমাকে বসো। ধন্যবাদ। কি বলতে চান? আজকে সকালে আপনার সঙ্গে আমার যাই কথা হোক না কেন, আপনার কথা শুনে আমার মনে হয়েছে আপনি নতুন ভবিষ্যতের উপর বিশ্বাস রাখেন, প্রথাগত চিন্তাভাবনার বাইরে বেরোতে চান। আপনিও তো প্রথাগত চিন্তাভাবনার বিরোধিতা করতে পছন্দ করেন, তাই না? অবশ্যই তাই। তবে তবে নিজের ঘর বাঁচিয়ে কি রাজকুমার, নিজের ঘর বাঁচিয়ে প্রথা ভাঙা উচিত তো?